আমি মির হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টা থেকে আপনারা জানেন বাংলাদেশ সময় রাত এগারোটা আমি সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি বাংলাদেশের প্রথম ধাপে একশো চল্লিশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত পোহালি এই নির্বাচনে একদিকে যেমন ধনী প্রার্থীর ছড়াছড়ি অন্যদিকে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও স্বজনরা দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচনে মাঠে আছেন বিএনপি তৃণমূলের বহিষ্ঠিত নেতারাও থাকছেন এই নির্বাচনে মাঠে ফলে এই নির্বাচন পেয়েছে এক ভিন্ন মাত্রা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই নির্বাচন নিয়ে তৃণমূলের মানুষের আগ্রহ আসলে কতটুকু তৈরি হলো সেই প্রসঙ্গকে সামনে রেখে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলায় আগ্রহ কেমন আর এ বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হতে চাই পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে আমার ডান পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং একই সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আব্দুল সালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা চব্বিশ ঘন্টায় একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই সঙ্গে দলটির সংসদ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদেল নাদেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি চব্বিশ ঘন্টায় এছাড়াও এই আলোচনায় বিভিন্ন সময় আমাদের সহকর্মীরা যোগ দেবেন বিভিন্ন এলাকা থেকে শুরুতেই রাসেল আহমেদ আমাদের বিশেষ প্রতিনিধি তিনি আছেন সিলেটে তাকে যোগ করে নিতে চাই রাসেল আহমেদ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমি আলোচনাটা স্টুডিওতে নিয়ে আসার আগে আপনার কাছ থেকে বরং ছোট্ট করে শুনতে চাই এই যে আপনি গেলেন এবং সিলেটে কী দেখছেন আসলে এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের তৃণমূলের মানুষের আগ্রহটা বলি আসলে আমি সিলেট হয়ে মৌলী বাজারে এই মুহূর্তে আছে মৌলভীবাজারে বাজারে এবং সিলেটের যে চারটি উপজেলায় ভোট হচ্ছে মৌলভীবাজারের বাজারের তিনটি উপজেলাতে ভোট হচ্ছে আগ্রহের কথা যদি আপনি শিরোনাম কিংবা জানতে চেয়েছেন সেটি বলতে চাইলে আমার কাছে যেটি মনে হয়েছে সাধারণ মানুষের আসলে যে উৎসবটি আমরা অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে দেখে থাকি বা দেখেছি যে চিত্রটি সেই রকমের উৎসবটি আসলে নেই সেটি অবশ্য কারণও রয়েছে যেহেতু বাংলাদেশে উৎসব ভোট মানেই সব দলের অংশগ্রহণ থাকা বা সব দলের পাল্টাপাল্টি এক ধরনের তর্ক বিতর্ক কখনও সেটি ঝগড়া হয় কখনো বা সেটি আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে মারামারিও হয় মারামারি কাঙ্ক্ষিত না হলেও যে সুখের ঝগড়া বা সুখের বিতর্ক সেটি তো আমরা চায়ের টেবিলে প্রায়ই দেখতাম সেই চিত্রটি আসলে এখন নেই কারণ যেহেতু বিএনপি ভোট বর্জন করেছে যারাও অংশ নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে ফলে আর এই অঞ্চলে অর্থাৎ আমি যে। ওই যে যেই তিনটি উপজেলা এখানে বিএনপির কোনো প্রার্থী নেই অর্থাৎ বহিষ্কৃতও কেউ নেই যারা এখানে লড়ছেন সবাই আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা আসলে ফলে ওই অর্থে এই অঞ্চলে আমার কাছে মনে হয়েছে সেই যে উৎসব মুখর যে ভোট যেই কারণে আসলে যেই উৎসবের দেখে দেখে উৎসব মুখর ভোট নামে একটি শব্দ ট্যাগ হয়ে গেছে দুটি শব্দ সেই চিত্রটি আমার কাছে মনে হয়নি তবে হ্যাঁ একেবারেই যে ভোট নিয়ে মানুষের আগ্রহ সেটি বলা যাবে না যেহেতু আওয়ামী লীগের একটি বড় অংশে সমর্থক রয়েছে দেশে ফলে সেই সমর্থকদের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে যেহেতু নেতারা দাঁড়িয়েছেন ফলে কার সমর্থকরা জয়ী হবেন সেটি নিয়ে তাদের নিজেদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে উৎসব রয়েছে সেই ধরনের উৎসব আসলে বলা যায় সার্বজনীন যে উৎসব সেই চিত্রটি আমার কাছে এখনও চোখে পড়েনি এই অঞ্চলে অন্তত অসংখ্য ধন্যবাদ রাসেল আহমেদ আপনি থাকুন আমাদের সাথে কিছুক্ষণের জন্য আমি বরং সফিল আলম চৌধুরী নাদেন আপনার কাছে শুনতে চাই আমাদের প্রতিবেদক আছেন সিলেটে মৌলভীবাজার এলাকায় তিনি যা দেখলেন বা দেখেছেন এখন পর্যন্ত তিনি বলছেন যে অন্যান্য বার যে ধরনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যে ধরনের উৎসব আমেজ থাকে মানুষের যে কৌতূহল তৈরি হয় আগ্রহ জাগা তৈরি হয় সেটা তিনি লক্ষ্য করছেন না এখন এই যে জাতীয় সংসদ নির্বাচনের পর খুব কাছাকাছি সময়ে যে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে সেখানেও যদি একই ধরনের অনাগ্রহ দেখা দেয় সেটা দায় আসলে কার উপর যাবে ধন্যবাদ মেদ দেখুন নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে মানুষ নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশে পেতে চায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি অস্থিরতা বিরোধিতা নির্বাচন প্রক্রিয়াকে প্রস্তুবিদ্ধ করা এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে বলতে গেলে গত পনেরো বছর ধরে আমরা ক্রমান্বয়ে সেটা দেখতে পাচ্ছি এবং বিএনপি একটি রাজনৈতিক সংগঠন তাদের যথেষ্ট ভোটার এবং তাদের একটি নির্দিষ্ট মানুষ আছেন যারা তাদেরকে পছন্দ করেন আদর্শিকভাবে তাদেরকে চান যে তাদের পছন্দের তালিকায় আছে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না আজকে যদি এই নির্বাচনে দেখা যায় যে আওয়ামী লীগ বা সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না এই জায়গাটায় স্বাভাবিকভাবেই উৎসাহ কিছুটা ভাটা পড়ে যায় সেটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না কারণ এখানে আওয়ামী লীগের যে প্রার্থীরা জনপ্রিয় বা এগিয়ে থাকবেন তিনি নির্বাচিত হবেন এই যে আপনি যখন যে কোনো ফলাফল আপনি আগেই জেনে যাবেন বা আপনার একটা ধারণা করে ফেলবেন গেস করে ফেলবেন তখন কিন্তু আগ্রহের জায়গাটায় যথেষ্ট আপনার ঘাটতি থাকবে তো এই কারণে আমি মনে করি যে অনেকেই মনে করছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের হয়তো দুইজন প্রার্থী আছেন তিনজন প্রার্থী আছেন তাদের মধ্যে যার জনপ্রিয়তা বা জনসম্পৃক্ততা বেশি তিনি নির্বাচিত হয়ে যাবেন তা এই জায়গায় স্বাভাবিকভাবেই সংখ্যায় যাই হোক বিএনপি বা তাদেরকে বিএনপিকে যারা সমর্থন করেন পছন্দ করেন তারা নির্বাচনে আসবেন না এটা একটা বিষয় এবং অনেকটা আপনার দেওয়ার মতো বিষয় তো স্বাভাবিকভাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা প্রতিযোগিতামূলক যখন বিষয় হয় তখন কিন্তু মানুষের আগ্রহ থাকতো এবং এই আগ্রহের জায়গাটা নষ্ট করার জন্য অবশ্যই বিএনপি দায়ী ধরেন ছোট্ট করে প্রশ্নটা করা ধরেন আপনি বলছেন যে বিএনপি বর্জন করার কারণে মানুষের মধ্যে ধরুন অনাগ্রহ তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগেরও তো নিশ্চয় একটা নির্দিষ্ট সংখ্যক তার সমর্থকরা আছে সেই সমর্থকদেরও কি সঠিকভাবে নিয়ে আসা যাচ্ছে কিনা এক দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখছিলাম যে বলা হচ্ছিলো যে ওই উপজেলা নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে সরকারের মধ্যে এক ধরনের চেষ্টা ছিল সে কারণে তার সরকার এই দলীয় প্রতীক বা আওয়ামী লীগ দলীয় প্রতীকটাকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিএনপি যখন নির্বাচনটা বর্জন করলো আওয়ামী লীগের যে এই দলীয় প্রতীক তুলে নেওয়ার কৌশল সেটাও কি ব্যর্থ হলো কিনা না সেটা ব্যর্থ হয়নি দেখুন আপনি বলছিলেন যে তাহলে আগ্রহটা কম কেন আওয়ামী লীগের আছে বা আছেন। বিষয়টা কিন্তু একই আপনি যখন আগে থেকেই জেনে যাবেন বা একটা ধারণা করবেন যে ফলাফল কি হতে যাচ্ছে এই কারণে কিছুটা হলে আজকে আপনি আপনি একটা সিনেমা দেখতে গেলেন একটা নাটক দেখতে গেলেন একদম শেষ অঙ্কটা বা শেষ সিনারিটা যদি আপনি প্রথমেই দেখে ফেলেন আপনার আগ্রহটা কিন্তু কমে যাবে ঠিক কারণ এখানে সাধারণ মানুষ মনে করছে যে এই নির্বাচনটা যেহেতু বিএনপি নেই আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী তিনি নির্বাচিত হয়ে যাবেন এই ধরনের একটা বিষয় সৃষ্টি হয়েছে এবং দেখুন আমাদের নির্বাচনে আইন অনুযায়ী স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দলীয় মার্কাটা ছিল যেহেতু বিএনপি তারা বারে বারেই এই নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম অগ্নিসন্ত্রাস নির্বাচন প্রত্যাখ্যান প্রতিহত করার বিভিন্ন কথা বলেছে তো শেষ পর্যন্ত নির্বাচন তো হচ্ছে জাতীয় নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছে নির্বিঘ্নে এই শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে জাতীয় নির্বাচন এই নির্বাচনটায় যাতে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণমূলক এবং অবাধ সুষ্ঠু হয় এই কারণে আমরা একটা কৌশল হিসাবে দলীয় প্রতীক দলীয় মনোনয়ন দেয়া হয়নি এবং এমপি মন্ত্রীদের যাতে তাদের একদম স্বজন আত্মীয় স্বজন বা তাদের খুব কাছের মানুষ নির্বাচনে না দাঁড়ান তারা যেন নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ না পান কেউ কেউ সবাই যে করেন এমন না কেউ কেউ এই সুযোগটাও যাতে না থাকে এই কারণেই বারে বারে এই সতর্কগুলো দেয়া হচ্ছে না আমার আরেকটা একটা প্রশ্ন তুলেছে ছোট্ট করে যদি বলেন যে আপনি বলছিলেন যে মানুষ আগে থেকে জেনে যাচ্ছে যেই নির্বাচনের ফল আগে থেকে জেনে যাওয়া যায় সেটাকে আসলে ভোট বলবো না আমি জেনে যাওয়া বলতে আমার কথাটা আপনি ভুল ব্যাখ্যা করবেন না এটা ধারণা আমি বলছি যে গেস করতে পারে কারণ আপনি স্বাভাবিকভাবে আজকে আপনি মনে করেন একটি খেলায় খুব শক্তিশালী একটা দল একটা দুর্বল দল তো আপনি তো ধারণা করবেনই যে কারা জিতবে এই ধারণা করারটা কি যে দুর্বল দলের কথা বলছেন সে দুর্বল দল ভোট মানে বর্জন করার ফলেই তো দুর্বল দল বলতে আমি বিএনপির কথা বলছি আমি তাদের কথা তারা তো নির্বাচনের বাইরে তারা তো ওয়াক ওভার দিয়ে দিয়ে সেক্ষেত্রে তো অন্ততপক্ষে পক্ষে তেতাল্লিশ বা চল্লিশের ওপর আমার নিবন্ধিত দলের সংখ্যা জানি এই নির্বাচনে এমন কি হলো যে বাকি যারা আছে তারাও তাদের প্রার্থীদেরকে উপজেলা পরিষদে দিচ্ছেন না সেটাও তো একটা প্রণিধানযোগ্য বিষয় নয় দেখুন আপনি যদি একদম আমাদের জাতীয় নির্বাচনগুলো পর্যালোচনা করেন এখানে আওয়ামী লীগের ভোট কত শতাংশ জাতীয় পার্টির ভোট কত শতাংশ বিএনপির ভোট কত শতাংশ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভোট কত শতাংশ এই জায়গায় ইসলামী দলগুলো রয়েছে কিছু বামপন্থী দল রয়েছেন তাদের এটা কিন্তু মোটামুটি একটা অঙ্ক আমরা কিন্তু জানি হ্যাঁ তো এই জায়গায় আপনি যদি প্রথমত হলো যে কোনো নির্বাচনে সত্তরের নির্বাচনেও কিন্তু কতভাগ সত্তর ভাগও কিন্তু ভোট কাস্ট হয়নি স্বাভাবিকভাবেই ভোট কিন্তু কম বেশি সিক্সটি পারসেন্ট বা সিক্সটি টু পার্সেন্ট এই ধরনের কম বেশি এই ধরনের একটা পার্সেন্টেজ অংশগ্রহণ করে থাকে আমরা যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে দেখি গত জাতীয় নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন এই স্থানীয় নির্বাচনের পরে আমরা বুঝতে পারবো যে কত শতাংশ হচ্ছে তো এই জায়গায় আপনি যদি আমরা স্ট্যান্ডার্ডও ধরি ষাট শতাংশ যদিও আমাদের গণতন্ত্রে বা নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী এটার কোনো আপনি সংখ্যায় বেশি যে হবে তিনি জিতে যাবেন কিন্তু তারপরেও আমরা যদি একটা আমরা নির্বাচনগুলো যে নির্বাচনগুলোতে সবাই অংশগ্রহণ করেছেন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রতিযোগিতা ছিল তো এইগুলোর যদি হিসেব আমরা সামনে আনি তাহলে কিন্তু এই হিসেবটা আমরা পাই তো এই জায়গায় তো স্বাভাবিকভাবেই যে দলগুলো অংশগ্রহণ করছে না বিশ থেকে পঁচিশ শতাংশ ভোট এমনিতেই কম পড়বে ওকে আপনার বিশ্লেষণ আমার কাছে পরিষ্কার আমি একটু যেন আব্দুল সালাম আপনার কাছে আপনার বিশ্লেষণ শুনতে চাই আমি দেখছিলাম যে সংসদ নির্বাচনের পাশাপাশি বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করছে এবং লিফলেট বিতরণ করছে কিন্তু সেখানকার একটা কথা বলছেন দলের পক্ষ থেকে যে গণতন্ত্রে বিশ্বাসীরা এই উপজেলা নির্বাচন বর্জন করবে আমাদের তো জানা মতে যে ডেমোক্রেসির ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে এই ইলেকশন যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের প্রতিনিধি বেছে নেন তাদের মতামত দেন সেখানে কি কারণে বিএনপি এটা মনে হচ্ছে যে যারা উপজেলা পরিষদ নির্বাচনে করতে যাবে তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই যারা আজকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ শুন গণতন্ত্র বলেন গণতন্ত্রে তো একটা মূল স্টেপ হলো নির্বাচন তো নির্বাচন কি আছে নির্বাচন কি হচ্ছে আপনি যদি বলেন যে নির্বাচন অংশে নির্বাচনই তো নাই এটা তো সিলেকশন এটা তো ওনার কথাতেও তো আবার প্রমাণ হয়ে গেল যে আসলে কেউ অংশগ্রহণ করতেছে না আওয়ামী লীগের মধ্যেই সিলেকশন হচ্ছে যে কে হবে তাই না তাই তো নির্বাচন নাই এখানে শুধু বিএনপি না ওনাদের যে জোট আছে সেই জোটের কয়টা দল অংশগ্রহণ করতেছে ওনাদের বানানো যে বিরোধী দল সেই বিরোধী দল কয়টা প্রার্থী দিছে অর্থাৎ এইখানে বর্তমান এই নির্বাচন এটা যেহেতু নির্বাচনই হচ্ছে না এবং গত জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন যেটা হলো সেই প্রহসনে তো তার যে বিরোধী দল তারাই বলছে এটা কোনো নির্বাচন হয় না এবং সেই দলের প্রধান এখন যিনি বিরোধী দলের প্রধান তিনিও বলছে যে এটা কোনো নির্বাচন হবে না কাজে নির্বাচনে যাই কি হবে তাই না তো কাজে আসলে তো নির্বাচন নাই ওরা নির্বাচনের নামে যে একদ তাদের দলের থেকে কাকে সিলেক্ট করতে হবে সেটার জন্য তো এইটার জন্য তো এত মানে ডাকডোল পিটানোর কোনো দরকার নাই এবার এটা এটার জন্য এটা মানুষ কোনোভাবেই আজকে বর্তমান সরকারকে কোনোভাবে তার প্রতি যে আস্থা নাই অর্থাৎ তার তার ক্ষমতায় রেখে কোনো নির্বাচনী মানুষ ভোট দিতে পারবে না এটা সবাই বুঝে ফেলছে ভোট আমি যাকেই দেই তাদের তাদের প্রার্থী জিতবে এটাই হয়ে গেছে আর পরিষ্কার বিএনপি তৃণমূলের যারা বিদ্রোহী তারা তারা কোন বিশ্বাসে নির্বাচনে গেল যাদের আপনার বহিষ্কার করেছেন যাদেরকে তারা কোন বিশ্বাসে গেল না এটা হলো তৃণমূলের কিছু কিছু লোক যেগুলো তারা বিভিন্নভাবে হয়তো ই করে নিছে কিন্তু এগুলো ফিরে আসবে প্লাস এর আগেও দেখেন শোনেন এর আগে তো এই আমরা লোকাল নির্বাচনে অংশগ্রহণ করছি জাতীয় নির্বাচন ছাড়াও জাতীয় নির্বাচন আঠেরো সালে আমরা অংশগ্রহণ করলাম যখন বললেন বর্তমান প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রাখেন দেখলাম তো আমরা আস্থা মানে আগের দিনই ভোট হয়ে গেল তো এরপরও তো আমাদের অনেকে লোকালেও অনেকে অনেক জায়গায় মেয়র হয়েছে মেয়র হয়েছে তো মেয়র হওয়ার পরও দেখা গেছে যে তারা সিটেই বসতে পারে নাই বা বসলেও তারা কার্যকাল কমপ্লিট করতে পারে নাই বসলেও তাদের দায়িত্ব ক্ষমতা যেগুলো সেগুলো তারা কাজে লাগাইতে পারে কাজে এখানে নির্বাচনে যে হবেটা কি তাই না এখানে তো আওয়ামী লীগ ছাড়া তারা আর অন্য কোনো কিছু বুঝে না আর আর যেটা বললেন যে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যখন এটা দলীয়করণ করে ফেললো বিএনপি সহ সবাই কিন্তু এটা মানা করছিল এই স্থানীয় নির্বাচন প্রত্যেকটাই জাতীয় নির্বাচন ছাড়া অর্থাৎ এটাকে দলীয়করণ করা ঠিক হবে না কোনো দিনই আগে দলীয়করণ ছিল না দলীয় প্রতীক দিয়ে কখনো নির্বাচন হইতো না কাজে এই সমস্ত স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণ আরও অনেক বেশি হতো নব্বই নব্বই নিরানব্বই এরকম পার্সেন্টে চলে যেত কারণ তখন এলাকা ভার্সেস এলাকা মহল্লা ভার্সেস ফ্যামিলি ভার্সেস ফ্যামিলি অর্থাৎ সেটা কোনো দলের ব্যাপার থাকতো না ওই এলাকার ভালো লোক বা যে রাজনীতি করে না হয়তো কলেজের শিক্ষক বা স্থানীয় যে কোনোটা গণ্যমান্য লোক তারা ঠিক করে তাকে দ্বারা করাইতো তার পক্ষে তারা নির্বাচন করে। সেটা কোনো দলের ব্যাপার ছিল না হয়তো দেখা যে একটা প্রার্থীর পক্ষে সব দলের লোকজনই যায় তার পক্ষে কাজ করতেছে কিন্তু এটাকে এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দলীকরণ করে ফেললো অর্থাৎ দলে তারপর দেখা গেলো যে দল যাকে প্রার্থী দিবে সেই জিতবে সেই সময়টা ব্যাখ্যা ছিল যে ধরেন যেই আসুক না কেন স্কুলের মিস মাস্টার বলেন বা কলেজের টিচার বলেন তারাও তো কোনো না কোনোভাবে কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত আগে যেটা ছিল সেটা এটা এটা না রং বললেন। অনেক অনেকেই আছে তখন হলো যারা দল করে না দলের বাইরেও কিছু সোশ্যাল ওয়ার্ক করে সামাজিক কাজকর্ম করে তাই না তারা এই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করত। লোকাল নির্বাচন ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন এগুলো তারা আসতো তাই না কিন্তু যখন এটা দলের মধ্যে নিয়ে আসলো তখন কিন্তু সেই লোকগুলো সেখান থেকে ছুটে গেল দূরে সরে গেল কারণ তারা কি দেখলো যে অর্থাৎ দলের মনোনয়ন পাওয়াই মানে আমি হয়ে গেলাম এর বাইরে তো কাজে সেখানে আর কে যাবে সেখানে তারপর সেই মারামারিতেই বা কে যাবে এখন যেটা দেখা যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ মারামারি করতেছে সেখানে কে ঢুকবে তাই না এবং এখন যেটা আসছে যে এই পার্লামেন্ট আজকে এই পরিসংখ্যানে আপনারাই তো বিভিন্ন জায়গায় দেখাইছে যে আজকে পার্লামেন্টে কয়জন রাজনীতিবিদ আছে আর কতজন ব্যবসায়ী আছে কত পার্সেন্টে ব্যবসায়ী আছে এবং এখানে দেখেছে যে এই উপজেলাতেও অনেকে আছে যারা মানে হাজার গুণ তাদের সম্পদ বেড়ে গেছে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে অর্থাৎ এখন এটা একটা লাভজনক বিষয় হয়ে গেছে এখন তার জনসেবা নাই সমাজসেবা নাই এখন ওই জায়গায় বিষয়টাকে নিয়ে গেছে আমি এটাকে নিয়ে যাওয়ার কারণে আজকের আওয়ামী লীগ শুধুমাত্র তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আজকে একটা শ্রেণী আজকে গড়ে তুলছে এবং এই শ্রেণীকে সুবিধার মানে খুশি রাখতে পারলেই তার ক্ষমতাটা নিশ্চিত থাকে জনগণের কাছে তার কিছু নাই জনগণের ভোটও দরকার না এই কথাটা বলা হয় যে রাজনৈতিক সরকারের আমলে ধরেন এখন তর্কের খাতিরে যদি কেউ বলেও বসে যে ধরেন এই যে বাস্তবতার কথা বলে বলছেন যদি এখন বিএনপি ক্ষমতায় থাকতো এর কি কোনো বিপরীত চিত্র দেখা যেত না না শোনো একটা হলো সিস্টেমের উপর নির্ভর করে আপনি যদি একটা সিস্টেম রাখেন আইন তো আছেই এখন আইন তো আপনাকে প্রয়োগ করতে হবে আজকে কি আপনার জাতীয় নির্বাচনের সময় যেটা ওনারা করলেন এটা কি কোনো আইনে পারে এটা কি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে যদি নির্বাচন কমিশনের ভূমিকা পালন করত। তাহলে তো জাতীয় নির্বাচনই হয় না একটা দলেরই মনে করে একটা দলেরই তিনজন প্রার্থী কীভাবে দাঁড়ায় কীভাবে হাউকাম দাঁড়াতে পারে না তো কোন আইনেই কভার করে না এটা এবং সেটা আবার দলের প্রধান এবং রানিং প্রাইম মিনিস্টার সেটাকে অনুমোদন দিচ্ছে দু থেকে কি বিএনপি ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছিল দু হাজার নির্বাচনে বলা হয় যে আমলি থেকে অনেক অভিযোগ করা হয় যে বিএনপি তো সেই সময় একটা সিটের এগেনস্টে তিন চারজন প্রার্থী দেওয়া হয়েছে এটা কিভাবে বললেন আপনি কারণ আমরা তো দলের সেই সময় জাতীয় নির্বাচন মনে করেন আমি একটা সিটে নির্বাচন ঢাকার আমি মহৎপুরের নির্বাচন অংশগ্রহণ করছি সেখানে চারজন পাঁচজন চাইছে দলের কাছে চাইতেই পারে কিন্তু ফাইনালি দল যখন মনোনয়ন আমাকে দিলো তখনই তো নির্বাচন কমিশন দলের প্রতীক ধানের শিষটা আমাকে দিলো এবং ধানের শিষ মানেই আমি বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী তো অন্য কোনো প্রতিক্রিয়া নাই শেখে আবার দলের দলেরকে অংশগ্রহণও করে নাই ওকে অংশগ্রহণও করে নাই দেখা এটা হলো একটা ভুয়া মিথ্যা কথা এটা হলো নিজের নিজের মিথ্যাটাকে জায়েজ করার জন্য এটা বলা কিন্তু আওয়ামী লীগের তো তার দলের বিভিন্ন পদধারী লোকজন যারা অংশগ্রহণ করছে এবং সেটাকে আরও ইস্টাবলিশ করলো তারা কী হলো নির্বাচনের পরে স্বতন্ত্র নামে যারা পাশ করে আসলো তারা আওয়ামী লীগের প্রধানের কাছে যে। তাদের তারা যে নির্বাচিত হওয়ার পরে যে মহিলা মানে নির্বাচন হবে সেটার জন্য আওয়ামী লীগের সভানেত্রীর কাছে তারা দায়িত্ব দিয়ে আসলো আমাদের আপনি নির্বাচন সিলেকশন নির্বাচন করে দেন তার মানে ইস্টাবলিশড যে তারা সব আওয়ামী লীগের তাই না কাজে এটা তো এটা তো নির্বাচন হলো না এটা তো নির্বাচন নির্বাচনের নয় প্রহসন হলো এটা যদি আজকে এই তো বলছি আমরা যে বারবার বলে আসছি যে জাতীয় নির্বাচন কোনোভাবেই একটা দলীয় সরকারের অধীনে হলে সেটা নির্বাচন কমিশন বলি প্রশাসন বলি প্রশাসনের যে কোনো অংশই বলি না কেন পুলিশও সবাইকে বলি কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না আমরা তো বলছিলাম যে আজকের এই পুলিশ কমিশনার বলেন এই পুলিশের আইজি বলেন এই র্যাবের ডিজি বলেন এরাই ক্ষমতা এরাই চালাবে এরাই নির্বাচন করবে কিন্তু সেখানে যদি কোনো দলীয় সরকার না থাকে এদেরকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিন্তু যখন একটা দলীয় সরকার তার মাথার উপরে থাকে সে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না যেটা আজকে প্রমাণিত হয়েছে যে আজকে সবগুলো নির্বাচন কেন সবগুলো প্রতিষ্ঠানকে আজকে তারা দলীয়করণ করে এমন একটা অবস্থায় নিয়ে গেছে কোনো জবাব দিতে নাই কোনো জবাব দিতে নাই আজকে অর্থনৈতিক ব্যাপারে দেখেন আজকে একটু দিয়ে অংশ সময় দিতাম একটা বিরতি নেওয়ার সময় হয়েছে নিশ্চয়ই নাদেল ভাইয়ের জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে আমি এই বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে আসল জেনে বিদায় দিতে চাই রাসেল আহমেদ আপনি শুনছিলেন আমি একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনার আপনি কি কি দেখেছেন যে ধরেন প্রতীক থাকা না থাকা আসলে নির্বাচনের মাঠে কতটা ম্যাটার করেছে এবার প্রতীক না থাকাতে আসলে ম্যাটার যেটি আমার কাছে খুব একটা বিশেষ কিছু মনে হয় না কারণ সহ যদি এখানে থাকতো তাহলে তো প্রার্থী আসলে এরাই একই দলের যারা নেতা আছে তারাই তো আসলে কারণ যেহেতু বিএনপি ভোট বর্জন করেছে ফলে সেই অর্থে তো আসলে খুব একটা চিত্রের পরিবর্তন হতো না তবে হ্যাঁ সেই ক্ষেত্রে মনে হয় এতটা প্রতিদ্বন্দ্বী পাওয়া যেত না যেমন যদি দলের প্রতীক থাকতো যেমন নৌকা প্রতীক কেউ একজন পেলে তখন নৌকার যারা কর্মী রয়েছেন তারা নিশ্চয়ই নৌকার প্রতীকের বাইর অন্য যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের পেছনে গিয়ে দাঁড়াতেন না কারণ ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারে চিন্তা করেও হয়তো সেটি হয়তো তারা করতেন না এই কারণে হয়তো এক ধরনের আরও এক একমুখী হয়ে যেত আসলে নির্বাচনের ফলাফলটি অর্থাৎ পুরোপুরি আগেই জানা যেত কে ভোটে ফলাফল জিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বলা যেতে পারে কিছুটা হয়তো প্রভাব পড়েছে অন্তত একেবারে জানা যাচ্ছে না যে কে হতে যাচ্ছেন যদিও দলীয়ভাবে জানা যাচ্ছে আওয়ামী লীগের থেকেই সবাই নির্বাচিত হচ্ছেন কিন্তু কে হচ্ছেন সেটি হয়তো বলা যাচ্ছে না এতটুকু বোধহয় পার্থক্য তৈরি হয়েছে এটুই আমার কাছে মনে হয়েছে যে দলের বাইরে আর কিন্তু যদি এর আগের চিত্রের কথা আমি একটু বলতে চাই অর্থাৎ যখন আমরা দেখেছি যে দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হয়েছে সে সময়টা আসলে ভিন্ন ছিল সে সময় কিছুটা হলেও সাধারণ মানুষের যাদের অংশগ্রহণ দেখা যেত কেউ কেউ নেতৃত্ব দিতে আসতেন সেই ধরনের আগ্রহ তৈরি হতো এটি একেবারেই আসলে তৃণমূল পর্যায়ে একদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও যেহেতু এখন দলীয় প্রতীকে হচ্ছে ফলে তৃণমূলে একেবারে দলের যে একটা বিভাজন সেটি আসলে ছড়িয়ে দেয়া হয়েছে বা ছড়িয়ে গেছে এখন এখন মানুষের মধ্যে অসংখ্য ধন্যবাদ রাসেল আহমেদ আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন সিলেট থেকে আপনি আপনার মন্তব্য জানিয়েছেন এটা বিরতি নেই বিরতির পর এসে আপনাকে জানতে চাইবো যে যেটা সালামে তুলছিলেন প্রশ্ন যে এবার যে উপজেলা পরিষদের যে চিত্র টিআইবি সামনে আনলো আমাদের সামনে সেখানে দেখছি যে মানে কোটিপতি প্রার্থীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে মানে একশো চল্লিশটা উপজেলা পরিষদের নির্বাচন হতে যাবে সেখানে আমরা একশো সতেরো জন কোটিপতির সংখ্যা পাচ্ছি মানে একেবারে তৃণমূল পর্যন্ত এই নিয়ে যাওয়াটা আসলে কীরকম আমি এটা আপনার বিশ্লেষণ জানতে চাইবো মানে ধনিক শ্রেণীটা একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো ছোট একটা বিরতি ফেব্রু পর গেছে আবার আমন্ত্রণ ওই চব্বিশ ঘন্টায় জনাম শফিল আলম চৌধুরী নাদেল বিরতির আগে যে প্রশ্ন রেখেছিলাম যে টিআইপির একটি রিপোর্ট ধরে আপনি নিশ্চয়ই সেই রিপোর্টটা আপনি নিয়ে পড়েছেন একেবারে এরকম কোটিপতির সংখ্যা হু হু করে একেবারে তৃণমূলে পৌঁছে গেল তাও আবার সব আওয়ামী লীগের ক্যান্ডিডেট মানে আওয়ামী লীগকে একেবারে শ্রেণীকে একেবারে তৃণমূল নিয়ে গেল ম্যাম বিষয়টা আসলে এরকম নয় দেখুন রাজনীতি তো কোনো পেশা না রাজনীতিতে রাজনীতি যারা করবেন যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকেও চলতে হবে তাদের পরিবার জীবন জীবিকার প্রয়োজন আছে এই প্রয়োজনে তারা কোনো না কোনো জীবিকার উপর বা ব্যবসার উপর তারা নির্ভরশীল হবেন এই জায়গায় এইবারের যে তথ্যগুলো উঠে এসেছে অনেক যারা উচ্চবিত্ত তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন বা ব্যবসায়ী হিসেবে যতটা না এই জায়গায় এটা বলা যায় একজন মানুষ যতটা না রাজনীতিবিদ তার চেয়ে বেশি তার ব্যবসায়িক চরিত্র বা তিনি ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচিত এই ধরনের অনেকেই নির্বাচন করছেন দেখুন ঘুরে ফিরে কিন্তু ওই নির্বাচন বর্জন বা নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু কথাগুলো চলে আসে বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেন আন্দোলন করলেন মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে বিয়াল্লিশ শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে ভোট দিয়েছে বিএনপি বারে বারে নির্বাচনে কারচুপির কথা বলেন সিলমারা হানা এ এইগুলো ছিনিমিনে খেলাইগুলো তো তারাই করেছেন তারাই শুরু করেছিলেন এখন বিএনপি যে তারা অবরোধ হরতাল ট্রেনে আগুন দেওয়া এটা হরতালের মতো একটি গণতান্ত্রিক আন্দোলনও আজকে তাল হারিয়ে ফেলেছে তাদের অপব্যবহারের কারণে তো এখন ওনারা যে নির্বাচন থেকে সরে গেলেন একটা সরকার পরিবর্তনের জন্য বা স্থানীয় সরকারে মানুষকে সেবা দেওয়ার জন্য নির্বাচনের বিকল্পটা কি আজকে আওয়ামী লীগ তো সেই সুযোগটা করে দিয়েছে যে নির্বাচনের দলীয় মনোনয়ন দেনি প্রতীক দেন বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত সে নির্বাচন করবে কি করবে না সে বর্জন করবে সেটা তো না বিএনপি সিদ্ধান্ত এটা নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন কিন্তু আপনাদের যখন মানে ধরেন প্রসঙ্গটা ছিল যে একেবারে তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়া বা যে এত বিপুল সংখ্যক ব্যবসায়ীরা নির্বাচন করছে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক নীতিতে আছে কিন্তু আওয়ামী লীগ দলীয় ভাবে তো মনোনয়ন দেনি কাউকে প্রতীক দেনি এখন একজন ব্যবসায়ী হোক বা তিনি শিক্ষক হন বা তিনি অন্য কোন পেশার সঙ্গে যুক্ত থাকুক আইনজীবী বা চিকিৎসক হতে পারেন মানুষ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে এখানে তো আমরা কিছু বলতে পারি না সেই ব্যবসায় সম্পদের পরিমাণ মানে ধারণার চেয়ে বেশি হয়ে যায় তখন তখন তো নিশ্চয়ই প্রশ্নগুলো করতে পারি আমরা এখন তিনি যদি বৈধভাবে করেন আপনি কি প্রশ্ন করবেন যদি অবৈধভাবে হয় এটা যে যেকোনো কারো ক্ষেত্রেই তো প্রশ্ন অবশ্যই উপস্থাপন করা যায় পাশাপাশি আরেকটা জিনিসও দেখছিলাম যে ধরেন কথা বলার ক্ষেত্রে ধরেন আপনাকে এই ধরনের কোনো মানে দলের প্রতি আনুগত্যের জায়গাটা আসলে এরকম পৌঁছাচ্ছে কি না যে আপনার আসলে অনেক কিছু বলতে গিয়েও বলার সময় যেমন আমি দেখছিলাম লতিফ সিদ্দিকী সংসদে দাঁড়িয়ে বলছিলেন যে যাদের গলায় বড়শি লাগানো তারা কথা বলেন না তিনি নিজেও বলেন তার ষাট বছর গলায় বড়শি লাগানো ছিল এখন তার বড়শি খুলে নেওয়া হয়েছে এখন তিনি যতক্ষণ আছেন কথা বলে যাবেন সেক্ষেত্রে দলের যে এই ধরনের সিদ্ধান্ত আপনার দীর্ঘদিনের রাজনীতি আপনি একেবারে তৃণমূল রাজনীতি করে এসেছেন ছাত্র রাজনীতি করে এসছেন তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে দলে আসলে অনেক বিষয় আছে যেগুলো আসলে আপনার মন খুলে বলতে পারেন না দেখুন আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম এই জায়গায় আমরা যেহেতু ট্রেজারি বেঞ্চে আছি অর্থাৎ সরকারের মন্ত্রী বা সংসদ সদস্য সরকার দলীয় তারা তো কিছু বলতে গেলে তাদেরকে দলীয় ফোরাম রয়েছে সংসদীয় দলীয় সংসদীয় সভা রয়েছে সেখানে তারা কথা বলবেন কারণ পলিসিভ লেভেলে সরকার যেহেতু আমার দল আজকে ক্ষমতায় রয়েছে আমার দল সরকার পরিচালনা করছেন আমি যদি মনে করি যে কোনো জায়গায় ব্যত্যয় হচ্ছে কোনো জিনিস জনগণের বিপক্ষে যাচ্ছে বা কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমি আমার দলীয় ফোরামে এবং আমার যে সংসদীয় কমিটি দলের যে বৈঠক হবে আমি সেখানে সেই বিষয়টা উপস্থাপন করতে পারি আমার সংসদ নেতার কাছে আমি সেটা বলতে পারি যে বা সংশ্লিষ্ট যে স্থায়ী কমিটিগুলো রয়েছে সেখানে আমার কথা বলার সুযোগ রয়েছে আমি সরাসরি মিডিয়ার সামনে অথবা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি সরকারকে সমালোচনা করার সুযোগ আমার সংসদীয় যে আমাদের যে গণতন্ত্রের যে রীতিনীতি সেই জায়গায় আমরা সেটা করতে পারি না আমি একটু আপনার আপনার কাছে যেটা শুনতে চাইবো যে আমি দেখছিলাম যে আপনি আসলে আপনি না আপনাদের অনেক নেতাই সমাবেশ করতে যাচ্ছেন সামনে এইগুলি কথার কথা মানে ধরেন যে ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না ধরেন এর আগে অন্তত পক্ষে তিন তিনটি বড় সমাবেশ বিএনপি রাজনীতি করেছে আঠাশ অক্টোবরের যে তারা ঢাকায় সমাবেশ করেছিল যে জমায়েত করেছিল এর পরে অনেকেই হতাশার কথা বলে আমি জানি না আপনি কি বিশ্লেষণ করবেন কিন্তু আবারও আন্দোলন দমানো যাবে না ভয় দেখিয়ে লোকজনকে সাহস দেখিয়ে আপনি কি মনে করেন যে আবার আপনারা বিএনপিকে সংগঠিত করতে পারবেন যেভাবে চাইছেন বা এখন যে পরিস্থিতি চলছে অথবা বিএনপি যে উপজেলাতেও যেভাবে তার দলে অনেকেই দলছুট হলো না শোন একটা জিনিস এই যে বিএনপির একটা রাজনৈতিক দল জি এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাসী একটি দল বিএনপি আন্দোলন করছে বিএনপি যতটুকু করছে এর বাইরে কতটুকু কতটুকুই বা করার আছে এটা হলো যে আমরা এই বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলে ঠিক করলো যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা কারো কাছে গ্রহণযোগ্য হয় না সকল দল এবং সেই সময় সেটা অ্যাকসেপ্ট করে সেটা হলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা এককভাবে সেটাকে ভেঙে দিল তারা না দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং জোর করে তারা নির্বাচনটা করতেছে কিন্তু এই পর্যন্ত যে কয়টা নির্বাচন করছে একটা নির্বাচনও কিন্তু মানে জনগণ অংশগ্রহণ করে নাই প্রায় আজকে দেশ বিদেশ কেউ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নাই এখন তারা বলতেছে যে না আমার আমি আসি আমার অধীনেই তোমাকে নির্বাচন আসতে হবে কারণ এটা করতে যেয়ে ওই যে বললাম যে এটা জনগণের উপর এখন তার নির্ভরশীল নাই আজকে দেশের অবস্থাটা কেন হচ্ছে যে আজকে কিছু প্রিভিলেজ শ্রেণী আজকে গড়ে উঠছে যাদের কারণে যাদের উপর নির্ভর করতে হচ্ছে আজকে সরকারকে দেখেন আপনি অর্থনীতি অর্থনীতির বিষয়টা দেখেন অন্য বাদ দিলাম দুই দুই একটা ব্যাংকের কথাই বলি ওখানে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক একটা এটা প্রফিটেবল প্রতিষ্ঠান ছিল গত কয়েক বছরের মধ্যে এটাকে একেবারে শেষ করে দিল শেষ করে কারা করলো সে সবাই জানে সবাই জানে কোন কোন গ্রুপ কোন কোন ব্যবসায়ী গ্রুপ এটার মালিকানা নিল তারা আজকে কোথায় আছে কি অবস্থায় আছে তার মধ্যে এমপি আছে কি না সরকার আছে কিনা সবাই জানে আজকে যে ব্যাংকটা শেষ হয়ে গেল এই পর্যন্ত একজন কেউ কি ধরা হয়েছে আজকে খেলা নিন অর্থাৎ টাকা ব্যাংক থেকে নিয়ে গেল সব তো ব্যাংকের টাকাগুলো কোথায় গেল তো জনগণের টাকা কাউকে কি ধরা হয়েছে অর্থাৎ ধরা হয় না এই কারণে ধরা না কারণ এই এই প্রিভিলেজ শ্রেণী কারোর উপর ডিপেন্ড করেই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে কাজে এদেরকে রুষ্ট করতে চায় না আজকে ব্যবসায়ী সিন্ডিকেট আজকে মন্ত্রী পার্লামেন্টে বলে যে এই সিন্ডিকেট ভাঙা যাবে না তাই না আমরা তো দেখছি এর আগের বারের যে গভর্নমেন্ট লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল সেই গভর্নমেন্টে আমরা দেখছি অর্থমন্ত্রী দ্বারা পার্লামেন্টে বলছে যে আজকে এই শেয়ার মার্কেট যারা লুট করতেছে তারা এতই ক্ষমতাশালী যে তাদের নাম নেওয়া যাবে না অর্থাৎ এইটা তো গণতন্ত্র বা এটা রাজনীতির তো কোনো একটা পার্ট না আজকে গণতন্ত্রের পার্ট হলে আপনার একটা নির্বাচনে সেই নির্বাচনে বারবার উনি বলতেছে যে বিয়াল্লিশ পার্ট কোথায় বিয়াল্লিশ পার্সেন্ট ফাইভ টু সেভেন পার্সেন্ট লোকজন আজকে ভোট দিতে যায় না এবং সেই জায়গায় না না কমিশনের তথ্য হলো বাইশ পার্সেন্ট হঠাৎ করে আধা ঘন্টার মধ্যে সেটা বিয়াল্লিশ পার্সেন্ট হয়ে গেল তাই না এগুলো তো আমাদের কথা না এগুলো তো আপনাদের জরিপে কথা বা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে যা যেটা আসছে সেটাই তো আমরা বলতেছি আর আরেকটা হলো জনগণ তো যাচ্ছে বা জনগণ তো দেখতেছে কয় পার্সেন্ট আমি আমার ভোটটা দিতে গেলাম কি না বা আপনি আপনার ভোটটা দিতে গেলেন কি না এখানে তোর ওই বিদেশি জরিপ দরকার নাই এ দেশের মানুষই তো এটা দেখতেছে কথাটা হলো যে আজকের হোল প্রসেসটাকেই আজকে আপনি শেষ দেন এবং আজকে এই যে বিদ্যুৎ দেখেন বলতেছে সরকার এখানে হানড্রেড পারসেন্ট বিদ্যুৎ হানড্রেড পার্সেন্ট বিদ্যুৎ হইলে তাহলে আবার এখন ই হচ্ছে কেন লোডশেডিং হচ্ছে কেন আর যেই লোডশেডিংয়ের কথা বলবেন বলো ওই বিএনপির আমলে তো এত ঘন্টা কোনো বিদ্যুৎই পাওয়া যেত না এটা তো কোনো তুলনা হইলো না আজকে আজকে বিদ্যুতের যে দাম যেটা বাড়ছে আজকে আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়েছে আবার বলতেছে প্রতি বছর তিনবার করে বাড়বে আজকে এখানে ভর্তুকি দিতে হচ্ছে কাকে ক্যাপাসিটি চার্জ নামে যে যাদের থেকে যে ব্যবসায়ীদেরকে এখানে রাখা হয়েছে যে বিদ্যুৎ আপনি নিচ্ছেনও না বসায় বসায় তাকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে ষাট পার্সেন্ট অর্থাৎ ওই এখানেই দিতে হচ্ছে ম্যাক্সিমাম টাকা যে জনগণ যে ভর্তুকি দিতেছে সেই ক্যাপাসিটি চার্জে চলে যাচ্ছে তা আপনি যদি জনগণের কাছে যদি জবাব দিতেই থাকতো এখন পর্যন্ত কেন আপনি সেই সেই সমস্ত প্রজেক্ট বন্ধ করেন নাই কেন করেন নাই আজকে কেন সেই টাকাগুলো এখনো যাচ্ছে জন এই যে লোন নিচ্ছে না বড় বড় লোন নিচ্ছে জনগণের উপরে চাপটা বাড়তেছে এই চাপটা তো জনগণকে ফেস করতে হচ্ছে এটা তো সরকার আছে সরকার সরকার থাকবে থাকবে না কিন্তু এগুলো অর্থাৎ যদি জবাবদিহিমূলক সরকার না থাকে যদি বিচারের কোনো ই না থাকে তাহলে আজকের এই অবস্থাগুলো হয় আজকে হচ্ছে আজকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের সময় একটা থিওরি দিয়ে দিল এইভাবে করেন হয়ে গেল আবার এখন উপজেলা সময় বলতেছে এইটা না এটা করেন হয়ে গেল নির্বাচন কমিশন কি করে ওই জি নিল অনেকগুলো প্রশ্ন আছে আমি আবারও টু সিরাজগঞ্জে যাই সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছেন সেখানে তার কাছ থেকে ছোট্ট করে তথ্য নিয়ে এসে আবার আলোচনা আসছি গোলাম মোস্তফা রুবেল আমাদের সাথে আছেন গোলাম মোস্তফা রুবুল যেমন শুনতে পান তাহলে আপনার কাছে প্রথম ছোট্ট ছোট করে দুটো প্রশ্ন জানতে চাইবো যে এই নির্বাচন উপজেলা নির্বাচনকে নিয়ে সেখানকার আগ্রহ কেমন দেখছেন প্রতীক থাকলে কি হতে পারতো এই নির্বাচন জমজমাট পাশাপাশি ছোট্ট করে আমি একটু খবর দেখছিলাম যে সিরাজগঞ্জে সম্ভবত প্রার্থীর সাথে পক্ষে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করছিলেন পাঁচজন প্রিজাইডিং অফিসার এই সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে থাকলা আসলে সিরাজগঞ্জের বিষয়টি যা বলতে চাই সিরাজগঞ্জে কিন্তু আহ বিশেষ করে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা যেটি সেটাকে কিন্তু প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিচ্ছে সেক্ষেত্রে আসলে কিছু সংখ্যক মানুষের কিন্তু আগ্রহ আমরা সাধারণ মানুষের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সংখ্যাটা অনেকটাই কম তাদের আগ্রহ দেখছি যে তারা প্রথমবার ইভিএম ভোট ইভিএম কেমন ইভিএম দেখতে কেমন ইভিএম কে ভোট দেয় সেই ইভিএম সম্পর্কে তারা জানতে এবং ইভিএম কে নিয়ে তারা একটু কৌতূহলের মধ্যে তারা কিন্তু ভোট দিতে যাবে এমনটা আমাদেরকে জানিয়েছে ভোটাররা আরেকটি বিষয় যেটি বললেন যে আপনি যেটি বলেছেন সে একজন সদর উপজেলায় গত অর্থাৎ গতকাল রাত্রে যেটি কিনা হয়েছে এখানে একজন প্রার্থীর সাথে এখানে যিনি প্রার্থী সিনি কিন্তু একজন অনেক শিল্পবতী একজন প্রার্থী আর কি অনেক ধনাঢ্য ব্যক্তি ঠিক সেই প্রার্থীর সাথে কিন্তু একটি গোপন বৈঠক বসেছিলেন আহ এখানকার কিছু প্রিজাইডিং অফিসাররা সেই গোপন বৈঠকের সময় কিন্তু যখন তারপর সেখানে পুলিশ টের পায় এবং রিটার্নিং কর্মকর্তা তারা টের পেয়ে সেখানে কিন্তু তাদেরকে যায় এবং ধরে ফেলে এবং তাদের কিন্তু আজকে কিন্তু মোট আট জনকে এখান থেকে গ্রেপ্তার করে তাদেরকে পাঠিয়েছে জেলখানায় তো এর এরপরে কিন্তু আসলে সাধারণ মানুষের মাঝে কিন্তু অনেকটা ভীতি করছে যে আর হয়তো আমি গিয়ে ভোট দিলাম ইভিএম এ ভোট দেবো অনেক একটা বিভ্রান্তির সৃষ্টি করে ফেলেছে যে হয়তো ইভিএম এ একটা মার্কায় ভোট দিল অন্য মার্কায় চলে যাবে সেক্ষেত্রে এই যে ঘটনাটি প্রিজাইডিং অফিসারদের যে এই ঘটনা সেটি কিন্তু অনেকটা প্রভাব ফেলবে বলে মনে সিরাজগঞ্জ

শুনছেন নাদেল ভাই আমি বিরতির পর ফিরে এসে একই সঙ্গে সালাম ভাইয়ের প্রশ্ন এবং যেটা শুনছিলাম আমাকে রুবেলের কাছ থেকে দুটো মিলে জানতে চাইব উনি অনেকগুলো প্রসঙ্গ তুলছিলেন ব্যাংকিং খাত বিদ্যুৎ খাত বিচারহীনতা সেগুলোরও কি ফলাফল বা প্রভাব এই নির্বাচনগুলোতে পড়ে কি না যে ধরেন একটা মানুষ তো দিনকে দিন কি কেউ পরিবর্তনের কথা বলে কী কেউ আগ্রহ হারিয়ে ফেলে সেগুলো কি এইটাতে প্রভাব ফেলে কিনা ভোটের মাঠে একটু বিশ্লেষণ করবেন তবে তার আগে নেবো ছোট্ট একটা বিরতি ফিরব একটু আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় শফিল আলম চৌধুরী নাদেল বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম যে আমরা ধরুন এক নির্বাচনগুলো নিয়ে তো নানান ধরনের প্রশ্ন তুলি বা নানান ধরনের আলোচনা করি যে এই কারণে হয়তো টার্ন ওভার কম ওই কারণে হয়তো মানুষ আগ্রহ দেখাচ্ছে না কিন্তু এগুলো কি যোগ করা যায় কিনা না যেগুলো সালাম ভাই উল্লেখ করছিলেন যে ব্যাংক খাতের দুর্নীতি বিদ্যুৎ খাতে লুটপাট বিচারহীনতার কথা জবাবদিহিতার কথা এই বিষয়গুলোকে আসলে সাধারণ ভোটারকে প্রভাবিত করে কিনা না যে আসলে আমি কাকে ভোট দেব প্রথমত দেখুন এই যে বিদ্যুৎ নিয়ে ওনারা কথা বলেন বিদ্যুৎ চাইতে গিয়ে এদেশের মানুষকে হত্যা করা হয় নাই গুলি করে মারে নাই কানসাটে সার চেয়েছিল কৃষক তাকে হত্যা করা হয় নাই আওয়ামী লীগ তো শুধু সারে নয় কৃষিতে ভর্তুকি দিচ্ছে ডিজেলে ভর্তুকি দিচ্ছে কীটনাশকে ভর্তুকি দিচ্ছে ধান কাটার মেশিন বর্ত্তকি মূল্যে দিতেছে 70 পার্স এগুলো সরকার দায়িত্ব কিন্তু বিএনপি যে গুলি করে মারলো এটা কি দায়িত্ব ছিল না সাদ দেওয়া বিদ্যুৎ দেওয়া তাইলে হ্যাঁ আজকে আমাদের আর্থসামাজিক উন্নয়নে যদি আমরা স্ট্যাটিস্টিক্স গুলো আনি এগুলো তো আওয়ামী লীগ করে নাই সরকার করে নাই বিশ্বের স্বীকৃত সংস্থাগুলো করছে আজকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় ব্যর্থ যে হচ্ছে না সেটা বলার কোনো সুযোগ নেই কিন্তু দেশটা যে এগিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই বিএনপি নির্বাচন নির্বাচন বর্জন বর্জন করছে বিএনপি করার কারণে আজকে গণতন্ত্রের এই তারা নিতে নিতে তাদেরকে হবে না তাদেরকে যারা পছন্দ করেন তাদের আদর্শের প্রতি যাদের আগ্রহ আছে তারা যে ভোট দিতে পারছে না অংশগ্রহণ করতে পারছে না এই দায়টা টা কে নিবে জাতীয় নির্বাচনে আপনি বললেন যে সেখানে কারচুপি হবে বিভিন্নভাবে প্রতিহত করার কথা বললেন কিন্তু এটা কি আপনি গুরুত্ব দেবে কিনা যে ধরেন আপনি বলছেন বর্জনের দায় বিএনপিকে বিএনপি তো বারবার উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা কোনো সময় দলীয় সরকার নির্বাচনের অধীনেও এসেছিলো আবার নির্বাচনকে ছেড়েও গিয়েছিল আসার ফলে তো তারা দেখছেন যে ফলাফল আসলে কোনো পরিবর্তন হয় না এই নির্বাচন বর্জন কি আমাদের নির্বাচন আইন অনুযায়ী শতাংশের তো কোনো হিসেব নেই যে এত শতাংশ হতেই হবে এই জায়গায় সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে যারা ভোট দিয়েছেন তারাই স্বাভাবিকভাবে নির্বাচিত হয়েছেন আজকে এই যে উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচনে দলীয় মার্কা দেওয়া হয় নাই দলীয় মনোনয়ন দেওয়া হয় নাই যাতে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আস্থায় নেওয়া যে একটা প্রভাবমুক্ত নির্বাচন হবে এবং নির্বাচন কিন্তু এভাবেই হবে আগামীকালকেই তো আমরা সেই নির্বাচনটা আমরা দেখব ওকে এই জায়গায় কেউ যদি নির্বাচনে বা প্রতিযোগিতার আগেই হেরে ঘরে বসে থাকেন তাহলে এই দায় তো আওয়ামী লীগ নিতে পারে এই দায়িত্ব যারা ঘরে বসে থাকবেন যারা ওয়াকবার দিবেন তারা তারা নির্বাচনে আসবেন না নির্বাচনে স্বতঃস্ফুর্ধ হচ্ছেন না এটা বলবেন এটা তো হয় না যে আমি ছোট্ট একটা প্রশ্ন ছোট ছোট্ট করে যদি উত্তরটা দেন আমি দেখছিলাম যে তেইশ জুন আওয়ামী লীগের বার্ষিকী আছে সেই বিষয় নিয়ে তাদের দলে সাধারণ সম্পাদক বিএনপিকে দাওয়াত দিতে চান সেই অনুষ্ঠানের জন্য আপনি কি মনে করেন যে একটা ধরেন একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে মানে দাওয়াত বিএনপি কি আসবে না বা আলোচনা তৈরি হচ্ছে এখন সুযোগ হচ্ছে কি আমাদের দেশের রাজনীতিতে আমাদের দেশ নয় প্রত্যেকটা রাষ্ট্রের জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যার যার রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য যদি থাকে এক যে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিব ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিবেশে আমরা রেখে যেতে চাই আওয়ামী লীগ তো অনেক ছাড় দিয়েছে আওয়ামী লীগ তো ধৈর্য ধরেছে কিন্তু পঁচাত্তরের পরে আবার যখন একুশ আগস্টের গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগ আর কত ছাড় দেবে আপনারা বর্জন বলেন কেন হয়তো নাই আচ্ছা কথাটা হলো যে ওনারা একদলীয় অর্থাৎ ওনারা উনি আমি বিরোধী দল পাইলাম না ভালো বিরোধী দল পাইলাম মানে উনি পারমানেন্ট সরকারি দল অর্থাৎ উনি ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র সব মন্ত্রী থাকবে এমপি থাকবে আপনার আসে নির্বাচনে অর্থাৎ আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেব। তুমি আসো নির্বাচনে এটা কি নির্বাচন নাকি তা তো নির্বাচন নামে নির্বাচনে একটা খেলা কথাটা হলো যে আজকে এগুলো করে যে টোটাল রাজনীতিটাকে একটা মানে জনগণের কাছে একটা হেউ পর্যায়ে নিয়ে গেছে রাজনীতিতে একটা ব্যবসার পর্যায়ে আজকে নিয়ে চলে গেছে এবং বাংলাদেশে যেটা আজকে হয়েছে যাদের দেখেন যে করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত মানুষের জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের আজকে মধ্যবিত্ত যারা ছিল নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে নিম্ন যারা ছিল হারিয়ে যাচ্ছে অথচ এই সময়ের মধ্যেও কিন্তু বাংলাদেশে কিছু লোক অনেক ধনী হয়ে গেছে অনেক ধনী হয়ে গেছে যেটা আপনি দেখাইলেন যে উপজেলা নির্বাচনে আছে কত কোটিপতি কতজন অর্থাৎ কিছু লোক কিন্তু ধনী হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু সেটা তাল নাই যারা তারা দেখে যে পার ক্যাপিটাল তার এক ব্যবসায়ী হাজার কোটি টাকা আর আরেকজন হলো পাঁচ হাজার টাকা তা আপনি এটা একসাথে করে ভাগ করে আপনি দেখাইলেন যে আমার ইনকাম বাড়ছে আপনি যতটা আওয়ামী লীগের বা সরকার সমালোচনা করেন বিএনপি কি তার আত্মসমালোচনা করে কিনা ধরেন আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এখন আপনার আসলে বিএনপি চেয়ারপারসন আমি ইভেন ওবায়দুল কাদের কণ্ঠ শুনেছি যে বিএনপি বা বিএনপি নেতা কর্মীরা খালেদার জন্য করেছে এটা কি না না শোন এটা ওইটা বিএনপি কি করছে বিএনপি যথার চেষ্টা করছে আপনি এখন আইনের সব কিছু নিয়ে বসে আছেন আপনি সব জোর করেই চালাবেন তো এখানে কি বিএনপি এখন অস্ত্র নিয়ে নামবে নাকি না না আমি বলছি খালেদা না না আমি বলতেছি না কি করতে পারে খালেদা জিয়ার জন্য আমরা সমাবেশ করছি বলছি অ্যাপিল করছি সব কিছু হয়েছে এর বাইরে কি করবে এখন তার মানে আপনি জোর করি সেটা এখন যদি ক্ষমতায় যদি থাকে এখন আপনি বললেন যে তাহলে এর আগে যে সরকার ছিল তারা অর্থাৎ ওরা জোর করে করছে অন্যায় করছে তাহলে আওয়ামী লীগ কি জোর করে করতেছে না এখন কথা কথা বলবেন যেটা উনিও যেটা বললেন যে বিএনপি বিএনপি এই বিদ্যুৎ এই করছে ওই করছে আরে তার মানে কি এটা তার মানে উনি যেটা করতেছে এটা পথে বিএনপি করছে আমি হচ্ছে ডাবল করব ওই যে কথায় কথা বলে না যে আমেরিকা কেন আমেরিকা আমেরিকা কেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলবে আমেরিকায় তো মানবাধিকার নাই তারা এই কথা বলে না অর্থাৎ এর জন্য আমি মানুষ মারবো গুম করব সব কিছু করব কিছু সমালোচনা করা যাবে না একটাই যেটা বলতে চাই আজকে পরিষ্কার কথা যে বেগম খালেদা কথা বেগম ব্যাংকে আজকে ছয় সাত কোটি টাকা হয়েছে আজকে সেই বেগম খালেদা জিয়ার কি অবস্থা আজকে মহিদ্দিন খান আলমগীর এই বাংলাদেশের জলবায়ুর তহবিলের টাকা তার যে ব্যাংকে নিয়ে গেছে সেই ব্যাংকই এখন নাই জি